কামরুন নাহার নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটা আছে ষষ্ঠ অধ্যায় পলিমারের উপরে আমি সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব আজকে। সেখানে তোমাদের দেখো সুন্দরভাবে একটা তিন ক খ গ ঘ ঙ সৃজনশীল আকারে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো প্রথমেই আছে দেখো স্লিভার, আমার মনে হয় এটা স্লাইভার হবে, এই স্লাইভার কাকে বলে? তোমাদের 138 নম্বর পেজে দেখো আমাদের যে আমরা যে তন্তু থেকে বিভিন্ন ধরনের পদ্ধতি কীভাবে সুতা কাটা হয় সেই সুতা কাটার পদ্ধতিদের মধ্যেই আছে তোমার একটা দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে কার্ডিং ও কম্বিং। এই কার্ডিং ও কম্বিংয়ের মাধ্যমে আমরা যে সুতাটা পাবো, যে তন্তুটা পাবো, সেটা আসলে পাতলা তোমার আস্তর। আমরা যে রান্না করি অনেক সময় দুধ রান্না করি, একটু পরেই দেখা যায় উপরে একটা পাতলা সরের মতো পড়ে, এরকম ধরনের আস্তরের মতো হয় সেই তন্তুগুলো, আর সেটাকেই বলা হয় স্লাইভার। আর এই স্লাইভার যখন পাকানো হবে তাহলে তোমার কী হবে, সুতা তৈরি হবে। তাহলে আমরা বুঝতে পারছি স্লাইভার কাকে বলে। এবার খ নম্বর আসো, নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন? আমরা অনেক ধরনের প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু দেখতে পাই, তার মধ্যে দেখো নাইলন কিন্তু কৃত্রিম তন্তুর অন্তর্গত। এখানে দেখবা 133 নম্বর পৃষ্ঠাতে অনেক সুন্দরভাবে দেওয়া আছে যে আমাদের তন্তু সম্পর্কে, আমাদের উৎস অনুযায়ী দু ধরনের তন্তুর কথা বলা হচ্ছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। প্রাকৃতিক তন্তুগুলো তো বোঝাই যাচ্ছে, যেমন পাট, তুলা, উদ্ভিদ জাতীয় যেসব জিনিস থেকে পাই, যেসব প্রাণী থেকে পাই, সেটা উদ্ভিদ থেকে পেলে উদ্ভিদ তন্তু আর প্রাণী থেকে পেলে প্রাণী তন্তু, দুটাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি প্রাকৃতিক তন্তু। আবার যেগুলো আমরা খনিজ প্রাকৃতিক খনিগুলোতে পাবো সেগুলো হচ্ছে খনিজ তন্তু। এখন নাইলন তন্তু কেন নন সেলুলোজিক বলা হচ্ছে? নাইলন হচ্ছে একটা কৃত্রিম তন্তু, এটার মধ্যে দু ধরনের আছে, একটা সেলুলোজিক আর একটা হচ্ছে নন সেলুলোজিক। এই নাইলনকে কেন নন সেলুলোজিক তন্তু বলা হয় এটার কারণ হচ্ছে আমরা যে কৃত্রিম আর্টিফিশিয়াল তন্তুগুলো পাই সেগুলো যদি আমরা সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তৈরি করা হয় তাহলেই সেটা হচ্ছে কি নন সেলুলোজিক তন্তু, তার মধ্যে নাইলনও আছে। এই কারণেই নাইলনকে কী বলা হয়, নন সেলুলোজিক তন্তু। এবার আসো গ নম্বর, গ নম্বর যে উদ্দীপকটা দেয়া আছে যে শান্ত ডিসেম্বর মাসের 100 কল স্কুলে যাচ্ছিল শীত নিবারণের জন্য, সে একই সাথে দুটি শার্ট পরল কিন্তু তাতেও তার শীত কমল না, অথচ তিন মাস আগেও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। তিন মাস আগে মানে সেপ্টেম্বর মনে করো, তো সেই সময় তো শীত পরে নাই, তাহলে তার একটা শার্ট পরে স্কুলে যাওয়া সুবিধা ছিল, কিন্তু ডিসেম্বর মাসে তো প্রচুর শীত পড়তো, শীত পরে তাহলে সেখানে সে দুটো শার্ট পরলে তো তার লাভ হচ্ছে না, কারণ দুটোই একই টাইপের সুতি, সেক্ষেত্রে তার শীত নিবারণ হবে না। তার পরা উচিত ছিল তোমার হচ্ছে যে পশমের, কারণ আমরা জানি শীত নিবারণের জন্য সাধারণত পশমের কাপড়ে আমরা পরে থাকি, যেমন আমাদের যে সোয়েটারগুলো তৈরি হয় খেয়াল করবে সেগুলো কিন্তু উলের বা পশমের পোশাক। সেগুলোর বৈশিষ্ট্যটা কী, সেগুলো হচ্ছে কি তাপ কুপরিবাহী, মানে তাপ যদি শরীরে যে তাপটা বের হয় সেটা আর ওই উলের পোশাকটা ভেদ করে বাইরে যেতে পারে না, যার কারণে ওই গরমটা আমাদের শরীরে যে গরমটা সেটা ভিতরে থেকে যায়, যার করে আমরা কী অনুভব করি, আমরা গরম অনুভব করি আর আমাদের শীত তখন লাগে না। এ কারণেই শান্তর আসলে একচুয়ালি উলের বা পশমের পোশাক পরা দরকার ছিল। এখন আসো ঘ নম্বর, শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ স্বাভাবিক, সে যেই শীতকালে পড়েছে দুটো শার্ট তা তো অনেক শীত লাগার কথা, তার অনুভূতিটা সে অবাক হয়ে গেছে, কারণ হচ্ছে সে কয় কিছুদিন আগেও সুতি একটা শার্ট পরে তার ওই আবহাওয়ার কারণে সে চলতে পারতো, কিন্তু বর্তমানে তার তো শীতের মধ্যে তার সে পোশাকটা এমন পড়েছে সেটা পড়েছে গরমের পোশাক, তাহলে তার অনুভূতিটা কী এমন হবে, তার অনুভূতিটা তো অ্যাকচুয়ালি স্বাভাবিক হবে না, কিছুটা অবশ্যই অস্বাভাবিক হবে, তার মনে হবে যে এটা আমি কী করলাম, আমারও মানে আমার কী করা দরকার ছিল, এই ধরনের চিন্তাভাবনা তার মনের মধ্যে অবশ্যই চলে আসবে। তার মানে আমাদের কিন্তু যেই সিজনে যেই ঋতুতে যে পোশাকগুলো পরলে আমাদের জন্য শরীরের জন্য আমাদের অনুভূতিটা ঠিক থাকবে সেই ধরনের পোশাক পরা আমাদের প্রয়োজন। আশা করি তোমরা বিষয়টা সুন্দর করে লিখতে পারবে। আর এই যে অধ্যায়টা তোমাদের ষষ্ঠ অধ্যায়, আমি তোমাদেরকে নবম শ্রেণীতে পলিমার, পলিমার অধ্যায় থেকেই তোমাদের কিন্তু পলিমার মানে কী, পলিমার মানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট তো অনুযুক্ত হয়ে এক পলিমার তৈরি করে, মনে করো একটা বড় শিকলের মতো,
একটা শিকলের মধ্যে কি বড় শিকলের মধ্যে কি ছোট ছোট অনেকগুলো শিকল থাকে না, ঠিক একইভাবে পরিমাণটাও তাই, অনেকগুলো এবং ছোটোগুলোকে কী বলা হয়, মনোমার বলা হয়। তার মানে অনেকগুলো মনোমার মিলিয়ে একটা পলিমার তৈরি হয়। তাহলে আমরা দেখো এই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ বলে এই চ্যাপ্টার অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। আশা করি তোমরা সুন্দর করে উত্তর লিখতে পারবে এবং এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে মনোযোগ সহকারে। এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং। যেমন আমরা তন্তু কোথা থেকে পাই, আমাদের তন্তু সম্পর্কে অনেক কিছু দলা দেওয়া আছে, সেগুলোর মধ্যে আবার কিছু আছে যে প্রাকৃতিক ভারসাম্যহীনতার, আবার প্লাস্টিক, এগুলো সম্পর্কে তোমাদের বলা আছে। এটা অধ্যায়টা খুব ভালো করে পড়বে, আশা করি তোমরা আরও ভালোভাবে এই উত্তরগুলো লিখতে পারবে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।